কোন ব্যক্তি টাকা দেবে বেশি, কোন ব্যক্তি মাহফিলে টাকা দেবে বেশি, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1,00,000 টাকা কে দিবে তাকে সভাপতি বানায়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ নিয়ামতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি খুব ভালো আছি। তো টাইটেল দেখে তো বুঝতে পেরেছেন যে কী নিয়ে ভিডিও করতে চাইতেছি। সমাজে যদি উচ্চ মানের ব্যক্তি হতে চান, তাহলে আপনার টাকা কামাইতে হবে। টাকা যদি কামাইতে পারেন তাহলে উচ্চ মানের ব্যক্তি সমাজে হতে পারবেন, আর যদি টাকা যদি না কামাইতে পারেন তাহলে সমাজে উচ্চ মানের ব্যক্তি হতে পারবেন না। উচ্চ মানের ব্যক্তিরা সমাজে, যারা উচ্চমান ব্যক্তি তাদের টাকা আছে অনেক, যাদের টাকা নাই তারা, তাদের কোনো ভ্যালু নাই, তাদের কোনো সম্মান নাই। তাদের যদি সম্মান চাও, সমাজের বুকে যদি সম্মান চাও, আমি বর্তমানে কথা বলছি, বর্তমানে সমাজের বুকে যদি তুমি সম্মান পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই টাকা কামাইতে হবে। টাকা কামাইলে তাহলে কি তুমি সমাজে উচ্চমানের ব্যক্তি হবে, তাছাড়া তোমাকে কেউ দাম দেবে না, তোমাকে কেউ কিছু দাম দেবে না, তোমাকে একবার গাধা তো গা সোজা কথা, তোমাকে কোনো অ্যালাউ নাই, যেখানে যাবে তোমাকে কোনো অ্যালাউ দেবে না। তাই বলি এখন থেকে টাকা কামাই না শুরু করো। টাকা কামাইলে টাকাই সব করে ভাই। টাকা এমন একটা জিনিস সব দিতে পারে, সব সুখ শান্তি সব দিতে পারে টাকা। টাকা যদি তুমি এখন থেকে ধরতে পারো, সমাজে তোমাকে প্রধান, সবসময় প্রধান অতিথি দিবে। এই আমাদের গ্রামে মাহফিল হয়, তো গ্রামে যারা যাদের টাকা পয়সা বেশি তাদের কিন্তু ওদের নামাজ পড়ে কি না তার দেখার টাইম নেই। ওই কোন ব্যক্তি টাকা দেবে বেশি, কোন ব্যক্তি মাহফিলে টাকা দেবে বেশি, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1,00,000 টাকা কে দিবে তাকে সভাপতি বানায়, এই মাহফিলে সভাপতি বানায়। সে ঘুষখোর মুসখোর দেখার টাইম নেই। তার মানে বোঝা গেল কি, আপনি যদি সমাজের দাম পেতে চান তাহলে টাকা যেমনি ওই কেমনি যাক টাকা কামাইতে হবে। টাকা কামাইলে আপনি সমাজে প্রধান ব্যক্তি হতে পারবেন, তাছাড়া পারবেন না। তো আমার ভিডিওটা আর বেশি লং করতে চাই না, আপাতত এই আমার কথা বুঝতে পেরেছেন যে আমি আপনাদের কী বুঝাতে চাইছি। আপনি যদি সমাজে কোনো ভালো ব্যক্তি হতে চান তাহলে আপনাকে টাকা কামাইতে হবে। টাকা না কামাই আপনি ভালো ব্যক্তি কোনো সময়ের জন্য হতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এতক্ষণ ছিলাম আমি মেরাজুল্লাহ, সবাই তো আমাকে চেনেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিন, প্লিজ শেয়ার করে দিন, আর ফলো করে রাখবেন, কমেন্ট শেয়ার করবেন। আর ভাই, ভিডিওটা যদি আসলেই ভালো লাগে, পরবর্তী ভিডিও কী ধরনের ভিডিও চান আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের সবাইকে। তো আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।